স্পেস এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রির পর টেসলার প্রতিষ্ঠাতা এলন মাস্ক জানিয়েছেন যে তারা একটা নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে এবং সেটা হলো হিউম্যানাইড রোবট নিয়ে। তো রিসেন্টলি তারা জানিয়েছে যে হিউম্যানাইড রোবট নিয়ে তারা কাজ করছে এবং আগামী বছরের কোনো এক সময় এটার প্রোটোটাইপ নির্মিত করা হবে। এছাড়া তারা জানিয়েছে যে যে রোবটটি তারা তৈরি করতেছে হিউম্যানাইড রোবট, এই রোবটটি তারা নাম দিয়েছে হলো টেসলা বট। এই রোবটটা বাইরের জগতে নেভিগেট করার জন্য টেসলার ভেহিকলস যেই টুলসগুলো ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ সেন্সর, ক্যামেরা এবং আরও যে অ্যাক্সেসরিজ ইউজ করেছিল টেসলা, সেই অ্যাক্সেসরিজগুলো এই রোবটের মধ্যে থাকবে। অর্থাৎ এই রোবটের মধ্যে যে অ্যাক্সেসরিজগুলো রয়েছে সেই অ্যাক্সেসরিজগুলো কিন্তু অলরেডি টেসলার যে বড় বড় গাড়িগুলো রয়েছে তার মধ্যে রয়েছে। তো মূলত আজকে টেসলার বট নিয়ে কথা বলবো। তো মাই নেম ইজ কাসিম রহমান, ইন দিস ভিডিও আই উইল টক অ্যাবাউট টেসলা বট। সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক। গত 2 সপ্তাহ আগে অর্থাৎ 19 আগস্ট টেসলার এআই ডেতে টেসলার প্রতিষ্ঠাতা এলন মাস্ক জানিয়েছে যে এই রোবট সম্পর্কে, মূলত এই রোবটটা হবে একটা সাধারণ মানুষের গড় উচ্চতা সম্পন্ন। অর্থাৎ একটা সাধারণ মানুষের গড় উচ্চতা কেমন হয়, অনেকটা হয় যে আপনার 5'7", 5'8", 5'10" এরকম। ঠিক এই রোবটটার উচ্চতা হবে 5'8" এবং এই রোবটটার মুখে মুখ থাকবে না, মুখের ধারে থাকবে একটা স্ক্রিন, যে স্ক্রিনের থ্রুতে একজন মানুষ বা রোবটটার যে কন্ট্রোল করবে সে মূলত ওই স্ক্রিনের থ্রুতে কন্ট্রোল করতে পারবে এবং স্ক্রিনের মধ্যে অনেক ডাটা শো করবে। এবং এই রোবটটার ওজন হবে হলো 125 পাউন্ড এবং এটার হায়েস্ট স্পিড হবে হলো 5 মাইল পার আওয়ার। অলরেডি রোবটটা টেসলার ওয়েবসাইটে অ্যাড করে দেওয়া হয়েছে, সেখানে ডিটেলসে গেলে দেখা যায় যে যেই কাজগুলো অ্যাকচুয়ালি অনিরাপদ বা পুনরাবৃত্তিমূলক যে কাজগুলো আছে অথবা যে কাজগুলো মানুষের করতে খুবই বিরক্তিকর লাগে, মূলত এই কাজগুলো এই রোবটটা করতে সক্ষম হবে। এর পাশাপাশি টেসলার মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কন্ট্রোল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সাহায্য চাইছে যাতে সঙ্গে সাথে তাদের ভেহিকেল ফ্লিটের বাইরে গিয়ে রোবটটি নির্মাণ করতে এআই এক্সপার্টদের কাজে লাগাতে পারে। এবং এই টেসলার প্রথম এআই ডেতে এলন মাস্ক জানিয়েছে যে এই রোবটটি তৈরি করা মূলত তাদের একটা পজিটিভ পদক্ষেপ, কারণ টেসলা মূলত বিশ্বের সবথেকে বড় একটা রোবোটিক্স প্রতিষ্ঠান, যার ফলে তার মতে টেসলা এমন একটি রোবট বানাতে চায় যেটা মানুষের কষ্টকর কাজগুলো করতে সক্ষম হবে এবং গৃহস্থলীর যত রকম কঠিন এবং যত কষ্টসাধ্য কাজ আছে এবং পরিশ্রমিক কাজ আছে এই কাজগুলো এই রোবটটি করতে সক্ষম হবে এবং এই রোবটটা ব্যবহার করা খুবই সহজ হবে এবং নিরাপদ হবে। এলন মাস্ক মূলত এই রোবটটা নিয়ে খুবই তৎপর, কারণ এরকম একটা রোবট অন্য কোনো প্রতিষ্ঠান বানানোর আগে তারা চাচ্ছে যে এই রোবটটা তৈরি করতে, কারণ টেসলা তো অলরেডি বলেছে যে এবং টেসলার প্রতিষ্ঠাতাও বলেছে যে তারা বিশ্বের সবথেকে একটা নাম করা এবং সবথেকে বড় একটা রোবোটিক্স প্রতিষ্ঠান। সেই হিসেবে তারা চাচ্ছে যে সর্বপ্রথমেই তারা এমন একটা রোবট তৈরি করুক যে রোবটটা বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারে এবং রোবটটা যেন মানুষের বন্ধু হয়ে থাকতে পারে। নর্মালি রোবট কর্মসংস্থান নষ্ট করে দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে, বাট আপনার রাইট নাও এলন মাস্ক জানাচ্ছে যে এমনকি তারা রোবট তৈরি করবে যেটা মানুষের বন্ধু হবে বা মানুষের কাজের পাশাপাশি সেও কাজটা করতে পারবে, যাতে জানি যে অনিরাপদ কাজ আছে বা এমন কোনো বিপজ্জনক কাজ সেটা হলে রোবটটা করতে পারে। এই কারণে মূলত সে রোবটটা তৈরি করতে খুবই তৎপর হয়ে আছে, যদিও রাইট নাও টেসলা বটটি নবজাতক পর্যায়ে রয়েছে, কারণ এটা এখনও জাস্ট তৈরি করা হচ্ছে এমন কিছু একটা বিষয় বা প্রোটোটাইপ তৈরি করবে। এখন মূল যেই ভাবার বিষয় তা হলো যে এই রোবটটিকে আদেও বাইরে আলো দেখতে পারবে নাকি পারবে না, কারণ প্রসঙ্গত উল্লেখ্য যে টেসলার আগেও অনেক ধরনের প্রোডাক্ট তারা দেখিয়েছে এবং প্রদর্শিত করেছে, যদিও ওই প্রোডাক্টগুলো আজও মার্কেটে আসি না, যেমন স্নেক স্টাইল চার্জার, সোলার পাওয়ার নেটওয়ার্ক এবং আপনার সোয়াইপিং ব্যাটারি বা ব্যাটারি সোয়াইপিং এরকম একটা প্রোডাক্ট আছে। তো এই প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি তারা প্রদর্শিত করেছিল যে ভবিষ্যতে মার্কেটে আসবে, বাট আজও আসি না। ঠিক একইভাবে বলতে গেলে বলা যায় যে এখন এই যে টেসলার বটটা তারা তৈরি করবে এটা আদেও তৈরি করবে বলে রেখে দিয়েছে নাকি আদৌ এটা মার্কেটে আসবে এটা কোনোভাবে বলা যাচ্ছে না, কারণ এটা অ্যাকচুয়ালি টেসলার প্রতিষ্ঠাটাই বলতে পারবে বা টেসলা যারা প্রতিষ্ঠানের লোকজন আছে তারা অ্যাকচুয়ালি বলতে পারবে। আমার মতামত যে যদি টেসলা বট তৈরি করে বা টেসলা বট মার্কেটে আসে অনেক এক্সপেন্সিভ হবে, কিন্তু মানুষের জন্য খুব উপকৃত হবে মানুষ, কারণ আপনার খুবই কঠিন যে কাজগুলো আছে বা কাজ করতে ভালো লাগে না বা এমন কাজগুলো কিন্তু বা আপনার যে কাজগুলো অনিরাপদ এই ঝুঁকিপূর্ণ কাজগুলো কিন্তু টেসলা বট করার জন্য তৈরি করা হচ্ছে। তো এই দিক থেকে বলতে গেলে মানুষের জন্য খুব হেল্পফুল হবে, কারণ বর্তমান সময়ে দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন আপনার কলকারখানায় ঝুঁকিপূর্ণ কাজ মানুষ দ্বারা করা হয়,
খুবই কম সংখ্যক রোবট দ্বারা কাজ করানো হয়। বাট এরকম মানুষের মতো রোবট এখনও নাই, সেই হিসাবে বলতে গেলে যে যদি এরকম রোবট তৈরি হয় সেই হিসাবে অনেকটা ভালো হবে। যদিও আমরা অনেক মুভিতে আমরা দেখতে পেয়েছি যে এরকম অনেক রোবট আছে যারা অ্যাকচুয়ালি আপনার মানুষের মতো কাজ করতেছে, এখন ভবিষ্যতেই বলা যাবে যে টেসলা বট অ্যাকচুয়ালি কতটুকু মানুষের জন্য হেল্পফুল হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং টেসলা বট সম্পর্কে আপনার মতামত কী সেটা অবশ্যই জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, জানিয়ে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পর্বে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।